বারবার দলের ফ্র্যাঞ্চাইজি বদলে যাওয়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ব্যাঘাত ঘটে, যে কারণে দলের প্রচারণা হয় না ঠিকঠাক, শক্তিশালী সমর্থক গোষ্ঠীও গড়ে ওঠে না। তারপরও সীমিত পরিসরের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ানস অন্য ফ্র্যাঞ্চাইজিদের চেয়ে এগিয়ে, এমন মত দলটির চেয়ারপারসন নাফিসা কামালের। স্টিভ রোডস ও মোহাম্মদ সালাউদ্দিনের মতো দুজন মাস্টার মাইন্ড কোচের উপর সাফল্যের জন্য ভরসা করছেন নাফিসা। বাংলাদেশের ক্রিকেটে প্রথম নারী নাফিসা কামাল, যিনি কিনা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক। তার দল কুমিল্লা ভিক্টোরিয়ানস বাংলাদেশ প্রিমিয়ার লীগের অন্যতম সফল দল। এবছরও একাধিক দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছেন তিনি, যেখানে হেড কোচের দায়িত্ব পালন করছেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সেই সাথে পরামর্শক হিসেবে আছেন জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস। তাই তো কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নিয়ে এবারের আসরেও আশাবাদী দলের চেয়ারপারসন নাফিসা কামাল। কিন্তু ফ্র্যাঞ্চাইজির নিশ্চয়তা না থাকায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দলের প্রমোশনে সমস্যা হয়, এমন হতাশা তার কণ্ঠে। যত যা যা সিম্বলস আছে টিমটাকে রিপ্রেজেন্ট করে সব কিছু কিন্তু সেম আছে, ওনারশিপ, ম্যানেজমেন্ট এবং আমাদের টিমের ডিজিটাল মিডিয়া, এভরিথিং ইজ দ্য সেম, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স 2015। মেনটেনিং দ্যাট ব্র্যান্ড ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, এবং যেটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় যখন পুরো বিপিএলটাই আনসার্টেনটির মাঝে ফাংশন করছে। নাফিসা কামাল জানালেন, এক্সপেরিমেন্টের জন্যই দলের ব্যবস্থাপনায় নতুন সংযোজন স্টিভ রোডস। এবছর বলা হচ্ছে যে সব কিছুই ওয়ান অফ, এখানে আমাদের 6 বছরের বা 5 বছরের একটা অ্যাগ্রিমেন্ট হওয়ার কথা, সেটা নেক্সট ইয়ার থেকে শুরু হবে, স্টার্টিং ফ্রম কোচ সালাউদ্দিন, ম্যানেজার, আমাদের যারা যারা কি অফিসিয়ালস আছে, টু দ্য টিম বয়েজ, ইভেন দ্য টিম বয়েজ 2015 থেকে এক্স্যাক্টলি সেম ইনট্যাক্ট। অ্যাডিশন কিছু একটা ওয়ান অফ টুর্নামেন্টের জন্য বা কোনো নতুন নতুন এক্সপেরিমেন্টেশনের জন্য আসতেই পারে, বাট সাবট্রাকশন কখনো হবে না। কুমিল্লা শহরে নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েও কথা বললেন নাফিসা। স্টেডিয়ামের প্ল্যানটা পাশ হয়েছে, ইমপ্লিমেন্টেশনের কাজ শুরু হয়ে গেছে, আমরা আশা করি 2-3 বছরের মাঝে আমরা একটা ইন্ট্যাক্টফুল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পাবো। বাবা আহম মোস্তফা কামালের পথ ধরে দেশের ক্রিকেট উন্নয়নের স্বপ্ন দেখেন এই সংগঠক। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।